আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল লাইট কিউর ফিলিং সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স ডেন্টাল লাইট কিউর ফিলিং এমন একটি ফিলিং যেটি সামনের দাঁতে এবং মাড়ির ভিতরের দিকে যে দাঁতগুলো রয়েছে সকল দাঁতেই ব্যবহার করা যায় ভিওয়ার্স দাঁতে গর্ত হলে আমরা অনেকেই ফিলিং করিয়ে থাকি তবে অনেক সময় দেখা যায় যে লাইট ফিলিং বাদে অন্য যে ফিলিংগুলো রয়েছে সেগুলা দাঁতের সঙ্গে ঠিকমতো কালার ম্যাচিং হয় না না হওয়ার কারণে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে দাঁতের সঙ্গে কিন্তু পুরোপুরি কালার ম্যাচিং হয়নি তো যারা পুরোপুরি দাঁতের সঙ্গে হুবহু কালার ম্যাচিং করে ফিলিং করাতে চান তাদের জন্যই মূলত লাইট কিউর ফিলিং এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দাঁতে বেশ ক্যারিজ রয়েছে ক্ষয় হয়ে গেছে আর এই ক্ষয়টি আপনার ডেন্টাল যে লাইট কিউর ফিলিং রয়েছে সেটি দ্বারা পূরণ করা হয়েছে দেখেই বুঝতে পারছেন যে দাঁতের সঙ্গে খুবই ভালোভাবে কালার ম্যাচিং হয়েছে তো যারা দাঁতের সঙ্গে হুবহু কালার ম্যাচিং করে ফিলিং করাতে চান তারা লাইট কিউর ফিলিং করাতে পারেন এছাড়া ভিওয়ার্স লাইট কিউর ফিলিংয়ের আরও ব্যবহার রয়েছে যদি কখনও দাঁত এমনভাবে ভেঙে যায় একটি বা দুটি দাঁত দাঁতের কিছুটা অংশ ভেঙে যায় সেক্ষেত্রে আপনি লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন দাঁত কতটুকু ভাঙছে তার উপর নির্ভর করে যে দাঁতে ক্যাপ করতে হবে নাকি ফিলিং করতে হবে যদি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় বিশেষ করে সামনের দাঁতের কথা বলছি সেক্ষেত্রে আপনি লাইট ফিলিং ফিলিংয়ের মাধ্যমে দাঁতটি ফিলিং করিয়ে নিলে কিন্তু একেবারে হুবহু দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করে এটি করা হয়ে থাকে এছাড়াও ভিয়ার্স যে অনেকের ফাঁকা দাঁতের সমস্যা রয়েছে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এই ফাঁকা দাঁতের সমস্যার জন্যও কিন্তু আমরা লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে থাকি যেমনটি এখানে দেখতে পাচ্ছেন দাঁতের যে ফাঁকা রয়েছে এই ফাঁকা বন্ধ করা হয়েছে লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে তো মোটামুটি লাইট কিউর ফিলিং এমন একটি ফিলিং যেটি আপনার সামনের দাঁতের যে কোনো সমস্যা হোক বা মাড়ির ভিতরে যে দাঁতগুলো রয়েছে সেখানে সমস্যা হলে সকল ধরনের দাঁতেই ফিলিং করার জন্য উপযোগী এই লাইট কিউর ফিলিং তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম